এই এই দেশে আপনারা যদি বিধানের দায়িত্ব পালন করেন তাহলে এই সন্ত্রাস লীগ বিশ্বজিৎকে হত্যা করেছে রাস্তায় পিটিয়ে তখন নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল এই ছাত্রলীগ সেই আপনার সিলেটের এমসি কলেজে যখন ধর্ষণ করেছে একজন স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে বিভস্রভাবে ধর্ষণ করেছে তখন ছিল। এই জাহাঙ্গীরনগর সেঞ্চুরি করেছে ধর্ষণের কেক কেটেছে আনন্দ করেছে তখন আপনার সেই নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল আপনারা আসছেন আজকের বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা করতে আজকে এসেছেন আপনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান সময়ে পদ্মা বিরিজি আজকের বিএমপির নেতাকর্মী সহ কাউকে না ওঠার জন্য আপনি বলেছেন এই ব্রিজকে আজকের পঁচিশে জন হবে সেটাকে কেন্দ্র করে ছাত্রদল সারাদেশের সংগ্রাম করতে চাচ্ছে এটা একান্তই আপনার আওয়ামী লীগের বর্তমানে হাসান মাসদুতদের বক্তব্যের সূত্র ধরেই আপনি শুধুমাত্র তাদের বক্তব্যগুলোকে রেলি করে শুনিয়ে গেলেন আসলে সুপ্রিম কোর্টের ইতিহাস এটা আজকের নতুন কোনো ইতিহাস নয় আওয়ামী লীগের চিরাচরিত অভ্যাসের একটি ইতিহাসই তারা এখানে ছাত্রলীগ তাদের বংশানুক্রমিক ভাবেই এটা বর্ণনা করেছেন আপনি যদি বিগত দিনের দিকে তাকান সেই দুহাজার সালের দিকে তখন এই সুপ্রিম কোর্টের ভিতরে লাঠি মিছিল করেছেন তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী আজকের আজকের এই শেখ হাসিনার নির্দেশক্রমে সেই সময়ে এপ্রিল শেখ মুজিব হত্যা মামলাকে কেন্দ্র করে তৎকালীন সময় লাঠি মিছিল করেছিলেন মোহাম্মদ নাসিম মোফাজুল হোসেন মায়া সাজেজা চৌধুরীর নেতৃত্বে সেই কোর্ট প্রাঙ্গনেই কিন্তু এটা ঘটেছিল দু সালের কথা আমি বলছি এখানেই কিন্তু আজকের ঘটেছে দু সালে এই এজলাস ভাঙা হয়েছিল ছয় সালের ত্রিশে নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি একটি রায়কে কেন্দ্র করে আওয়ামী পন্থী আইনজীবীরা ভেঙে চুরে চুরমার করেছিল প্রধান বিচারপতির এজলাস এবং অ্যাটর্নি জেনারেলের অফিস এই একই জায়গায় আপনার এভাবে আওয়ামী লীগ তাদের ছাত্রলীগ তাদের সেই পূর্ব ঐতিহ্য রক্ষা করতেই কিন্তু গত কয়েকদিন পূর্বে যে হামলাটি করেছে ঘাড়ি বাংচুর করেছে মানুষের উপর আক্রমণ করেছে সাংবাদিকদের উপরে জুলুম করছে সেটা তাদের ঐতিহ্য তারা রক্ষা করেছে সালে আপনারা মনে আছে যে সম্পাদক সম্পাদক জনপ্রিয় বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর মাহমুদুর রহমান সাহেবকে আজকের সেই আদালত চত্বরেই কিন্তু কুষ্টিয়ার সভাপতি ছাত্রলীগের তুষারের নেতৃত্বে তখন হামলা হয়েছিল তিনিও কিন্তু এই ছাত্রলীগের সদস্য এবং তৎকালীন সময়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের মতো মানুষকে আদালত চত্বরে তারপরে হামলা করা হয়েছে এটা কিন্তু ছাত্রলীগ ঘটিয়েছে আপনি যদি জানেন দু সালের কিছুদিন পূর্বে সুপ্রিম কোর্টের বারের নির্বাচনে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন রুহুল কদ্দুস সাহেব সেই রুহুল কদ্দুস সাহেবের নির্বাচিত সাধারণ সম্পাদকের ব্যালট বাক্স চিন্তাই করাকে কেন্দ্র করে প্রতিবাদ যখন করেছেন সেই সময়ে তাদের সেই আইনজীবী আমাদের বর্তমান সেই রুহুল কুদ্দুস সাহেবদের বিএমপি পন্থী অথবা সেই জাতীয়তাবাদী মূল্যবোধের পন্থী মানুষদেরকে সেই আইনজীবীদের উপরে গণপিটুনি দিয়েছেন কিন্তু এই বর্তমান আওয়ামী লীগেরই আপনি জানেন যে আজকের এভাবে করে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই ধরনের কার্যক্রম ছাত্রলীগ করে যাচ্ছে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের আমাদের ঐতিহ্য রয়েছে আজকের সেই ঐতিহ্যকে ধ্বংস করার জন্য এই ছাত্রলীগ মাঠে ময়দানে নেমেছে আজকের ছাত্রলীগের নেতাকর্মীরা যখন আজকের অস্ত্র উচিয়ে তারপরে ছাত্রদলের নেতাকর্মীদেরকে পুতিহত করতে যায় গণতান্ত্রিকভাবে ছাত্রদল যখন মিছিল করার রাইটস রয়েছে যখন তাদের হলে থাকার অধিকার রয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অধিকার রয়েছে তারা ক্যাম্পাসগুলোতে ঘোরাফেরার অধিকার রয়েছে তাদের সেই অধিকারগুলোকে সংকুচিত করে এই ছাত্রলীগ নামক বর্তমান গুন্ডালিক তারা সমগ্র ক্যাম্পাসটাকে একটি বিভীকি শিকানায় পরিস্থিতির শিকার বানিয়েছে এবং তারা ক্যাম্পাসের মধ্যে একটি অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে এই ছাত্রলীগের চোখে বাজে না বিশ্ব বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মানুষরা রয়েছে সেই মানুষদের ইতিহাস ঐতিহ্য তাদের সম্পর্কে তাদের জ্ঞান নেই ধারণা নেই তাদের সে নিয়ে কোনো চর্চা নেই তাদের চর্চা হচ্ছে শুধুমাত্র ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি এবং ক্যাম্পাসে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া আজকের মোহাম্মদ আলী ভাই বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সুসংহত করতে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে ফিরিয়ে আনতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আদর্শ ফিরিয়ে আনতে দেশের নাগরিকদেরকে নিরাপত্তা বিধানের জন্য ছাত্রলিক দায়িত্ব পালন করছে তাহলে এই দেশের আপনারা ছাত্রলিক যদি এই নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করেন তাহলে এই সন্ত্রাস লীগ বিশ্বজিৎকে হত্যা করেছে রাস্তায় পিটিয়ে তখন নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল এই ছাত্রলিক। সেই আপনার সিলেটের এমসি কলেজে যখন ধর্ষণ করেছে একজন স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে বিবস্ত্রভাবে দর্শন ধর্ষণ করেছে তখন তার নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল এই যখন আজকের সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করেছে ধর্ষণের কেক কেটেছে আনন্দ করেছে তখন আপনার সেই নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল আপনারা আসছেন আজকের বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা করতে আজকে এসেছেন আপনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান সময়ে পদ্মাবিরি যে আজকের বিএমপির নেতাকর্মী সহ কাউকে না ওঠার জন্য আপনি বলেছেন এই পদ্মা আজকের পঁচিশে জুন উদ্বোধন হবে সেটাকে কেন্দ্র করে ছাত্রদল সারাদেশের সংগ্রাম করতে চাচ্ছে এটা একান্তই আপনার আওয়ামী লীগের বর্তমানে হাসান মাসদুতদের বক্তব্যের সূত্র ধরেই আপনি শুধুমাত্র তাদের বক্তব্যগুলোকে রেলি করে শুনিয়ে গেলেন জনগণের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই জনতার সাথে কোন সম্পর্ক নেই আপনার নেত্রী অবৈধ প্রধানমন্ত্রী যেভাবে দেশ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের সবচেয়ে একজন সিনিয়র সিটিজেন এবং বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব যিনি নোবেল জয়ী ডক্টর ইনুসকে যখন এই পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিবে তাদেরকে মৃত্যুর হুমকি দিয়েছে সেই দলের একজন উপজেলা চেয়ারম্যান অবৈধভাবে নির্বাচিত হয়ে আপনাদের মুখের চেয়ে ভালো ভদ্রবাসা আর কিছুই শোনা যাবে না কারণ আপনারা গণতন্ত্রের কিছুই বোঝেন না গণতন্ত্র রক্ষা করতে জানেন না গণতন্ত্রকে সময় আপনারা বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন বাংলাদেশের মাটি আমাকে আপনার মোটামুটি সবসময় এই মোহাম্মদের সময় দিচ্ছেন কিন্তু আমাদের দিকে আপনি তাকাচ্ছেন না আজকের মোহাম্মদ আলী ভাইদের কারণে বাংলাদেশটা আজকের জগদ্দল পাথরে নিমজ্জিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র হাত্তা হয়েছে মানুষের বিচার নেই আইন নেই আদালত নেই খুন খারাপ সমগ্র দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে সেদিকে আজকে আমাদের খেয়াল নেই

বাংলাদেশের প্রত্যেক জায়গায় মানবিক মূল্যবোধ একটা সুস্পষ্ট কথা বলেছে মেজর মোহাম্মদ একটা সুস্পষ্ট কথা বলেছে যে ছাত্র দল যদি সেখানে না যেত তাহলে রক্তাক্ত হতো না আপনি কি তাই মনে করেন কিনা বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি নির্যাতিত মানুষ মানুষ যায় কখন কোডের বারান্দায় যায় কখন কোডের বারান্দায় তো সাধারণ নাগরিকদের যাওয়ার অধিকার আছে কিন্তু আপনি ছাত্রলীগ কিংবা ছাত্র দল প্রত্যেকটি ব্যক্তি সেখানে যাবে কিন্তু হামলা এবং মামলা ষড়যন্ত্রবাদী কারা তাদেরকে শনাক্ত করতে হবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাদামরা যখন বক্তব্য দিতে গিয়ে বলে যে আজকের এই বিশ্ববিদ্যালয়ে দমন করার জন্য এসেছি কে দিস এই ডেমোক্রেসি মিছিল কে বন্ধ করার আজকে ছাত্রদলের কি অধিকার নেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাবে আজকে তাদের শহীদ মিনারে যাওয়ার অধিকার নেই আজকে কি তাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার লাইব্রেরিতে যাওয়ার অধিকার নেই কিন্তু আজকের সেই নির্বাচিত যখন প্রতিনিধিরা ছাত্র দলের নেতৃত্ব যখন গেসেছে তখন তাদের উপরে নির্যাতন করেছে সবচেয়ে বিভৎস নির্যাতন কি হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এর চেয়ে নির্লজ্জস্কর কিছু থাকতে পারে না একটি বনের গোপন অঙ্গে পর্যন্ত এই ছাত্রলীগ তারা খুঁচিয়ে খুঁচিয়ে তার উপরে প্রহার করেছে যেটা বাংলাদেশের সমগ্র মিডিয়ায় দেখতে এটাই হচ্ছে রাজনীতি এই ছাত্রলীগ বর্তমানে আদর্শিক সংগঠন নয় একটি হয়েছে তাদের বন্ধ করলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারবে তাদের কর্মকাণ্ড বন্ধ করতে পারলেই বাংলাদেশের মানুষ গণতন্ত্র মুক্ত পাবে আমি একটা এজন্যই বলছি আজকের এই মোহাম্মদ আলী ভাইদেরকেও লজ্জা থাকতে হবে এজন্য যে আপনারা যদি বাংলাদেশের মানুষ যে সত্যিকার সেবক হয়ে থাকেন আপনাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করে সঠিক ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে কিন্তু আপনি যদি সেটা না হতে পারেন এই কুমিল্লার দাউদকান্দিটি আপনারা নিগৃহীত হবেন আপনার অঞ্চলই আপনি গণতন্ত্র মানে মানুষদেরকে প্রবেশ করতে দেননি আপনার কি সেটা মনে নেই আজকের ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের মিছিলের উপরে হামলা করা হয়েছে সেটা কি আপনার মনে নেই আপনাদের মনে থাকবে কেন কারণ আপনারা দিনের ভোট রাতে করেন সেজন্য আপনারা সব খেয়াল পড়া সারিয়ে ফেলেছেন আপনি বলেন একেবারে শেষ করছি আপনি বলেন আপনি কোন ভাষায় বলেন বাংলাদেশের পদ্মা সেতুতে আওয়ামী লীগ থাকবে আর কাউকে উঠতে দিবেন না বিরোধী মতের মানুষদেরকে নৌকায় চড়তে বলেন ফেরিতে চড়তে বলেন আপনাদেরকে ধিক্কার জানানো উচিত বাংলাদেশের শত হাজার কোটি মানুষের অর্থ সম্পদ লোপাট করে দেশ থেকে প্রচার করেছেন খুবই ভালো তো এটা এখন কথা বলছেন না আপনি পদ্মা সেতুতে মানব মূল্যবোধের এই দেশের মানুষদেরকে উঠতে আপনি বন্ধ করছেন অথচ এই পদ্মা সেতু ডক্টর